টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তারকৃত সকলেই শিবির কিংবা কোনো মৌলবাদী সংগঠনের সাথে জড়িত এবং তাদের মাঝে অনেকেই মৌলবাদী সংগঠনের সাথে বুয়েট শাখার বিভিন্ন দায়িত্বে আছেন, যার প্রমাণ আমাদের কাছে আছে, আমরা আপনাদেরকে দেব। পর এক আক্রমণ প্রমাণ করে দেয় যে ছাত্র রাজনীতিবিহীন বুয়েট ক্যাম্পাস এখন প্রকাশ্যেই হিজবুত তাহরির তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। মুজিব আদর্শে আমি বিশ্বাসী ছিলাম, আছি, থাকবো। আমি স্বাধীনতার স্বপক্ষে শক্তি। ষোলো ব্যাচের যখন র্যাক কনসার্ট হয় ক্যাম্পাসে, হিজবুত তাহরির নিজের হাতে লেখা পোস্টার বিভিন্ন জায়গায় ক্যাম্পাসে লাগানো হয়, যেখানে হিজবুত তাহরির একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশের। 14ই ফেব্রুয়ারি উপলক্ষে বুয়েটে একটি নাটকের শ্যুট করা হয়, যার সাথে বুয়েটের একজন শিক্ষক সম্পৃক্ত ছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই বুয়েট সচেতন শিক্ষার্থী ও শিক্ষক নামে একটি ফেসবুক পেজে ওনাকে বয়কট করাসহ নানা ধরনের কথাবার্তা লেখা হয় এবং ওনাকে মানসিকভাবে বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়। সেই সময় বুয়েটে বেশ কিছু শিক্ষার্থীদের ফোনে একটি করে মেসেজ আসে হিজবুত তাহরির তরফ থেকে, যেটার মূল কথা ছিল যে পাশ্চাত্য সংস্কৃতি থেকে আমাদেরকে দূরে রাখতে হবে এবং খেলাফত এখানে প্রতিষ্ঠা করতে হবে। 2022-এর 13ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন করতে কিছু প্রাক্তন বুয়েটিয়ান এখানে আসে এবং তাদেরকেও নানাভাবে অপদস্থ করা হয় এবং তাদেরকে অপমান করা হয়। টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তারকৃত সকলেই শিবির কিংবা কোনো মৌলবাদী সংগঠনের সাথে জড়িত এবং তাদের মাঝে অনেকেই মৌলবাদী সংগঠনের সাথে বুয়েট শাখার বিভিন্ন দায়িত্বে আছেন, যার প্রমাণ আমাদের কাছে আছে, আমরা আপনাদেরকে দেব। গ্রেপ্তারকৃতদের পক্ষে পরিবারের তরফ থেকে যে প্রেস ব্রিফিং করা হয় তাতে অভিভাবকদের প্রতিনিধিত্ব একজন চিহ্নিত শিবির করেন এবং যেদিন আদালতে শুনানি হয় ওই দিনও আদালতে প্রাঙ্গণে স্থানীয় জামাত শিবির সবাই মিলে ওখানে উপস্থিত থাকে। এই একই মাসে আবারও বুয়েটের বেশ কিছু শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল মেইলে হিজবুত তাহরির তরফ থেকে পূর্বের মতো একই ধরনের মেসেজ পাঠানো হয়, অ্যাটাচমেন্ট এবং লিফলেট, এবং গোপনে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে কিউআর কোড লাগানো হয়েছে, যেটি স্ক্যান করার সাথে সাথে হিজবুত তাহরির নামের একটি নিষিদ্ধ সংগঠনের মেসেজ ও আহ্বান সবার সামনে আসে। যাদের পরিবার অসাম্প্রদায়িক রাজনীতির সাথে সম্পৃক্ত তাদেরকে ধরে ধরে নিয়মিত র্যাগিং, বুলিং ও হুমকি এবং ভয়ের শিকার হতে হয়। বুয়েটের বাইরে এমনকি এলাকার কোনো প্রোগ্রামে গেলেও তাকে জবাবদিহিতা করতে হবে, সে কোথায় যাবে এবং না যাবে। ক্যাম্পাসে ঘটে যাওয়া এ সকল ঘটনা এবং আমাদের উপরে হওয়া একের পর এক আক্রমণ প্রমাণ করে দেয় যে ছাত্র রাজনীতিবিহীন বুয়েট ক্যাম্পাস এখন প্রকাশ্যেই হিজবুত তাহরির তাদের কর্মকাণ্ড চালাচ্ছে এবং সেই নিষিদ্ধ সংগঠনের মানুষ তাদের স্বার্থ হাসিল করে সাধারণ শিক্ষার্থীদের একটি আবেগ নিয়ে। আমরা সবাই জানি বুয়েটে একটি খুব খারাপ ঘটনা ঘটেছে আবরার ফাহাদ ভাইয়ের সাথে, যে ঘটনাটার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি, কিন্তু তারা এই যে হিজবুত তাহরির যে সংগঠনটা আছে, জামাত শিবির যে সংগঠনটা আছে, তারা এইটাকে পুঁজি করে, কারণ এটা সাধারণ শিক্ষার্থীদের আবেগ, এটা আমারও আবেগ। যদি আজকে আমার ভাই যদি থাকতো সেটা আমারও খারাপ লাগতো, এটা আমারও আবেগ। সেই আবেগটাকে পুঁজি করে তারা বারবার তাদের প্রচার প্রচারণা প্রকাশ্যেই চালাচ্ছে, যেখানে মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তি, বিশেষ করে যেই শেখ মুজিবের কথা বলবে তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাকে বারবার অত্যাচারের শিকার করা হচ্ছে। এবং এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য অনেক শিক্ষার্থী আছে, কিন্তু তারা মব লিঞ্চিংয়ের ভয়ে তাদেরকে এমন হুমকি দেওয়া হয়েছে যে আজকে যদি পরীক্ষা দিতে যায় তাদেরকে পেটানো হবে, যার এখানে আমাদের কাছে প্রমাণ আছে, আমি আপনাদের কাছে দিয়ে দিব। এমনকি আমি নিজে একটি ক্লাবে ছিলাম, আমি সেই ক্লাব আমার কাছে যখন জবাব দিতে চায় আমি বলি যে রাজনৈতিক কোনো সংগঠনে আমার যদি পদ পাওয়া যায় তাহলে আমাকে যেন সাথে সাথে সেই ক্লাব থেকে বহিষ্কার করা হয়। কিন্তু মুজিব আদর্শে আমি বিশ্বাসী ছিলাম, আছি, থাকবো। আমি স্বাধীনতার স্বপক্ষে শক্তি। সেখান থেকে আমাকে এবং আমার বন্ধু অরিত্র ঘোষকে বের করে দেয় এবং বলা হয় যে কেউ যদি এই আদর্শে বিশ্বাস করো বলো তাহলে তাকেও বের করে দেওয়া হবে, যার প্রমাণও আমাদের কাছে আছে।